মৃত ব্যক্তির পাশে বসে কোরআন পড়া যাবে কি? জি না, মৃত ব্যক্তির পাশে বসে কোরআন মাজিদ পড়া যাবে না। আরে থামো, আল্লাহ নবী বললেন লাক্কেন মাতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, জান যায় যায় মরে মরে এর পাশে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আর যে মারা গেছে তার জন্য কোরআন তেলাওয়াত নয়, তার জন্য দুইটা পথ, একটা হলো মুখে দোয়া আল্লাহ তাকে মাফ করো, আর একটা হলো দান। মানুষ মারা গেছে তার দুইটা পথ, একটা হলো মুখে দোয়া আর একটা হলো দান। কবর কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? আর কবরের পাশে গিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম আহলাক দিয়ারে মিনাল মুমিনুন মুসলিমিন ওয়াইনা ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। মানুষ মারা গেলে কি মাইক দিয়ে মৃত্যুর সংবাদ প্রচার করা যাবে? জি না, মানুষ মারা গেলে মৃত্যুর সংবাদ মাইক দিয়ে প্রচার করা যাবে না, এমনিতে মোবাইলে বলতে হবে, মানে চিৎকার করে প্রচার করা জাহেলিয়াত, এই জন্য নিষেধ করা হয়েছে। শাইখ আসসালামু আলাইকুম, ওজুর পূর্বে বিসমিল্লাহ ভুলিয়ে গেলে পুনরায় আবার কি ওযু করতে হবে? জি না, নেকি কম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শের শুরুতে কোন দোয়া পড়তেন না কি কোনো দোয়া পড়তেন না? পরামর্শ বৈঠকে কোনো দোয়া নেই, বৈঠক শেষে আল্লাহর নবী যে দোয়া পড়তেন সেটা পড়তে হবে। জান্নাতে প্রবেশ করার সময় সবাই ষাট হাত লম্বা হয়ে প্রবেশ করবে কি? আল্লাহর নবী বলেছেন সেই দিন সবারই মাপ হবে আদম আলাইহিসসালামের মাপের সমান, সেই হিসাবে ষাট হাতই হয়। এইটা আপনার চিন্তার কিছু কারণ নেই। বর্তমান সময়ে যুবক যুবতীরা অনলাইনের মাধ্যমে তিনবার কবুল বলে বিয়ে করে, এদের উদ্দেশ্য কিছু বলেন? ফোনে অনলাইনে বিবাহ, মেয়ের বাপ যদি উপস্থিত থাকে, দুইজন সাক্ষী থাকে, খুতবা দিয়ে যদি বিবাহ পড়ানো হয় তাহলে বিবাহ জায়েজ, অন্যথায় এটা হলো জেনা। যদি মেয়ের বাপ থাকে, খুতবা পড়ানো হয়, দুইজন সাক্ষী থাকে, তাহলে মোবাইলে বিবাহ জায়েজ। জর্দা দিয়ে পান খেলে সলাৎ কবুল হবে? জর্দা হারাম, জর্দা হারাম খাদ্য, সলাৎ বলে নয়, কোনো ইবাদত কবুল হবে না। ঘোড়ার গোশত খাওয়া কি জায়েজ আছে? এটা হলো জিজ্ঞাসা। ঘোড়ার গোশত খাওয়া জায়েজ, হাদিস বুখারী মুসলিম, রুচি হলে খাবেন না হলে না খাবেন। ঘোড়ার গোশত খাওয়া কি জায়েজ? জি, ঘোড়ার গোশত খাওয়া জায়েজ, হাদিস বুখারী মুসলিম, রুচি হলে খাবেন না হলে খাবেন না। অসুস্থ থাকা অবস্থায় ঘুমের ওষুধ খাওয়া কি? অসুস্থ থাকা অবস্থায় কোনো কারণে ঘুমের ওষুধ খাওয়ালে কোনো সমস্যা নেই, ওষুধ তার তাকে মেরে ফেলার জন্য যদি হয়ে থাকে তাহলে হারাম, ডাক্তারের পরামর্শে অবস্থাতে ঘুমের ওষুধ খাওয়াতে পারে, সমস্যা নেই। শাইখ আল্লাহ পাক কোরআনে যে যেখানে আমর এর সেগা ব্যবহার করেছেন সেটা আমাদের জন্য ফরজ হয়ে গেছে, তাহলে সুরা কাউসারে আমাদের সেগা আমরের সেগা ওয়ানাহার, আপনি কুরবানি করুন, তাহলে কুরবানি ফরজ? আমর কোরআন মাজিদের সব জায়গাতে আদেশ নয়, যেমন আল্লাহ ফানকে হুমা তাবালাকুম, যেটা পছন্দ সেটাকে বিবাহ করো, ওটা আদেশ, তাহলে বিবাহ করা কি ফরজ? সুন্নাহ, এটা হলো জায়েজ।
আমি একজন ছাত্র, আমাদের ক্লাসে যখন কোনো শিক্ষক আসে তখন আমরা তার সম্মানার্থে দাঁড়িয়ে যাই। জি না, আগন্তকের সামনে দাঁড়াতে হবে। যারা পাশ থেকে আসে তাদের জন্য দাঁড়ানো না জায়েজ, হারাম, দাঁড়ানো যাবে না। যারা বাহির থেকে এসেছে, আমার আমি এসেছি আমার জন্য দাঁড়িয়ে এসে কোলাকুলি করতে পারেন।